আমার নাম ইসরাত জাহান এশা। আমি একটি গল্প বলবো। গল্পের নাম জলপুরি ও কাঠুরের গল্প। এক বনে বাস করত এক গরিব কাঠুরি। কাঠ বেচে তার সংসার চলত। একদিন কাঠুরে নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ কুড়ালটি পড়ে গেল নদীতে। নদীতে ছিল অনেক স্রোত ও কুমিরের ভয়। ভয়ে সে নদীতে নামতে পারল না। কুড়াল কেনার টাকাও ছিল না। তাই মনের দুঃখে সে কাঁদতে লাগল। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ নদী থেকে উঠে এলো একপুরি। সে কাঠুরেকে বলল, তুমি কাঁদছো কেন? কাঠুরে বলল, আমার কুড়ালটি নদীতে পড়ে গেছে। জলপুরি বলল, তুমি কেঁদো না, আমি দেখছি। জলপুরি নদীতে ডুব দিল। একটু পরে উঠে এলো, হাতে একটা সোনার কুড়াল। বলল, এটা কি তোমার কুড়াল? কাঠুরে ভালো করে দেখে বলল, না, এটা আমার না। জলপুরি আবার পানিতে ডুব দিল। নিয়ে এলো রূপার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে দেখে বলল, এটা আমার না। জলপুরি আবার ডুব দিল। এবার লোহার কুড়াল নিয়ে এলো। কাঠুরেকে বলল, এটা কি তোমার? কাঠুরে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। কাঠুরের সততা দেখে জলপুরি খুশি হল। সে তাকে লোহার কুড়ালটা দিল আর উপহার হিসাবে দিল সোনা ও রূপার কুড়াল। তারপর সে পানিতে মিলিয়ে গেল। সোনা ও রূপার কুড়াল বেচে কাঠুরে অনেক টাকা পেল। তার দিন কাটতে লাগলো সুখে। এই ঘটনা শুনে এক লোভী কাঠুরে এলো নদীর ধারে। কাঠ কাটতে লাগলো। ইচ্ছে করেই কুড়ালটি ফেলে দিল নদীতে। তারপর মিছি মিছি কাটতে লাগলো। এবারও উঠে এলো জলপুরি। সব শুনে নিয়ে এলো সোনার কুড়াল। বলল, এটা কি তোমার? কাঠুরে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। শুনে জলপুরি খুব রাগ হলো। টুপ করে নদীতে ডুব দিল, আর এলো না। সন্ধ্যা নামলো। লোভী কাঠুরে অনেকক্ষণ বসে থাকলো। মনের দুঃখে বলল, লোভ করে নিজের কুড়ালটাও হারালাম। এই গল্প